रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বচিয়া। সোমবার মুম্বাইয়ের আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। শোনা গেছে, ভারতী সিং এবং হর্ষের কাছ থেকে খুব কম পরিমাণ অর্থাৎ প্রায় 87 গ্রামের মতো গাঁজা উদ্ধার হয়েছে, আর সেই কারণেই 15,000 টাকা বন্ডের বিনিময়ে দুজনের জামিন মঞ্জুর করা হলো। আপাতত আগামী কয়েকদিন নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে কমেডিয়ান ও তার স্বামীকে। তারা পাচারের সঙ্গে যুক্ত নন আর অন্য মাদকদ্রব্য রাখেন না তাদের সাথে। শনিবারই জানা যায়, ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা। সব মিলিয়ে প্রায় 87 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপরই সমন পাঠানো হয় দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। পৌঁছাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। কর্মকর্তাদের কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় ভারতীকে। আরও কিছু প্রশ্নের উত্তরের পর হাতকড়া পরানো হয় হর্ষের হাতেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখের জানান, ভারতী ও হর্ষ শুধু মাদক সেবন করেন, তারা পাচারের সাথে যুক্ত নন। সেখানেই বিচারপতি ভারতী ও হর্ষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। তারপরই জামিনের আবেদন জানান হিন্দি টেলিভিশনের এই তারকা দম্পতি। সেই আবেদনের শুনানি সোমবার দুপুরে হয়। ভারতী ও হর্ষ সাময়িক স্বস্তি দিয়ে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন আদালত। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।